এই সমস্যা দ্বিমতটা নিরসন হোক আলাপ আলোচনার মধ্যে দিয়ে এই তথাকথিত যেটা বলা হয় যে সহিংস আন্দোলন মানে এই জ্বালাও পোড়াও আর লাগাতার হরতাল আমি শুনি নাকি আগামী দু তিন দিন আবার হরতাল এই হরতাল একটা কাল হয়ে গেছে যে মানে ব্যবসা বাণিজ্য লেখা পড়া সব একটা অস্বাভাবিক অবস্থার মধ্যে ঠেলে দেওয়া এটা কারোরই আকাঙ্ক্ষা না এইসব পরীক্ষার সময় ছেলেমেয়েরা সব মানে এটা নাজেহাল যে আমরা পরীক্ষা দিতে যা পারছি না আমাদের একটা বছর নষ্ট হবে আমাদের স্কলারশিপ সব পেয়ে আছে বিদেশে যাব সেটা যেতে পারবো না আর ব্যবসায়ীরা তো আর বলেন না ওরা তো বলছে কেউ বলে ষোলোশো কোটি কেউ বলে দু কোটি ডেইলি তাদের লস হচ্ছে আপনি সংবিধান লিখেছেন আপনি কি সংবিধানের কোথাও লিখেছেন যে হরতাল গণতান্ত্রিক অধিকার না হরতাল যে অর্থে হরতাল ছিল আমরা নিজেও বলেছি এটা গণতন্ত্র যে আমি কাজ থেকে বিরত থাকবো আমি আমার যেটা কাজ করব না সেদিন অন্যকে কেউ ধরে মানে বলবো যে আপনি কাজ করতে গেলে আপনাকে পিটাবো এটা হরতাল না অথবা আপনি গাড়ি নিয়ে যাচ্ছেন আপনার গাড়ি পোড়াবো এটা হরতাল কোনো দিনই ছিল না আমার মনে আছে যে ঈাত বিরোধী আন্দোলনে আমি সকালে আমরা ভোরবেলা উঠে যেতাম আর কি আমি মগবাজারে সে পিকেটিং আমি করেছি তো দেখি যে আমার সঙ্গে কিছু ছাত্রকর্মীরা থাকতো কেউ যে একটা রিক্সাওয়ালার পাম্প খুলে যাচ্ছে আমি ছুটে গেছি হাত ধরে না এটা এটা হরতাল না ওকে বুঝিয়ে বলতে হয় আবেদন করো আমি বেচারা রিক্সা চালককে বসে ভাই দেখেন আমার ক্ষমা চাচ্ছি ছেলেরা না বুঝে আপনার পাম্প বার করছে আমি চাচ্ছি যে আপনি স্বেচ্ছায় আমাদের আবেদন প্রেক্ষিতে আপনি একটু এই রাস্তা থেকে ভেতরের দিকে যে না হয় আপনি জীবিকা অর্জন করেন আমরা চাচ্ছি দেখাতে যে আপনি এই আজকে এই হরতালটা পালন করছেন তো কেন করছি আপনার জানা দরকার আমি সে আধা ঘন্টা সময় কাটিয়েছি তো ওকে দেখি আমার শুনতেছে শুনতেছে তো বিরক্ত আমাকে বললো ঠিক আছে আপনি বলছেন আমি এই মেন রাস্তা থেকে যে বা না আজকে কিন্তু এইগুলো করে কি হবে আপনি মন্ত্রী টন্ত্রী হবেন আমাদের দুদিন তো কোনো দিন বা বদলাবে না তো আমার দুঃখ মানে দুঃখ তখন করেছি যে আমি বিশ্বাস করেন আমি আমার কোনো কিছু হওয়ার জন্য আজকে এই সকালে ছটা বসে এই বয়সে পিকেটিং করতেছি না আমি চাই যে আপনাদের ছেলে মেয়েদের একটা ভবিষ্যৎ আমরা গড়ে তুলতে পারি স্বাধীনতার স্বপ্ন এটা ছিল ইত্যাদি কিন্তু কথা হলো যে সে অলরেডি তার মানে এইসব ব্যাপারে কথা এই ভালো কথা অনেক শুনেছে সে এটা বিশ্বাস করতে চায় না যে আপনারা সে উপরে তলার লোকগুলো এইগুলো বলে আমাদের একটু মাথায় হাত গুলিয়ে ভোট টোট নিয়ে তারপরে আর মানে ভোটের পরের দিন আমাদেরকে কেউ মনে রাখে না আমি মনে করি যে সে কত সঠিকভাবে সে আমাকে এই কথাটা বলেছিল আজকে যদি আমি পাই তো আমাকে বলতো কি স্যার আমি বলেছিলাম না তো আমাকে তোর কাছে ক্ষমা চাইতে হবে যে ঠিকই বলেছিল হরতাল গণতান্ত্রিক অধিকার না এটা পৃথিবীর কোথাও লেখা নেই শুধু বাংলাদেশের রাজনীতিবিদরা বলে না যে যে জিনিসটাকে আমরা হরতাল বলি এটা কোনোখানেই না যে গাড়ি পোড়ানো জোর জবরদস্তি করা জোর করে মানুষের মানে বল প্রয়োগ করে ওকে সবাই বাড়িতে থাকো দোকান বন্ধ করো এটা মোটেই না আমি তো সেই কোচি আমার এই হরতাল তারপরে ষাটের দশকের হরতাল যেটা মানে সে আমাদের তখনকার আন্দোলন সব দোকানগুলো মানে মানে তারা স্বেচ্ছায় বন্ধ করতো জোর জবরদস্তি প্রশ্ন করতো না গাড়ি পোড়ানো দোকান ভাঙা এগুলো প্রশ্ন উঠতো না আপনারা মুই ভাই আপনার কোনো প্রশ্ন মাইক্রোফোনটা না মাইক্রোফোন নিতে হবে এই যে রাজনীতিক হানা আমাদের এই সমস্যার সমাধান কি আমাদের দেশটা যাতে আফগানিস্তান বা পাকিস্তানের বন্ধ না হয়ে যায় এর জন্য পথ কি একটা আমার প্রশ্ন আর দুই দুই নম্বর প্রশ্নটা হচ্ছে যে আমরা যখন টেলিভিশনে দেখি যে আমাদের দুই নেত্রী এত মানে এত কিভাবে কথা বলে একে অন্যকে এত আক্রমণ করে যে আক্রমণে আমরা কি হয়ে যাই যে কেন এত আক্রমণ এত হিংসা কেন এর কি কোন সাইকোলজিক্যাল রিজন রয়েছে নাকি স্যার এটা আপনার থেকে জানতে চাব না এগুলো তো প্রশ্ন আপনিও করছেন অন্যরা করছে কিন্তু কথা হলো যে আমাদের তো একটা ঐতিহ্য আছে আমরা না ভাষা আন্দোলন থেকে দেখেন রাজনীতি বাংলাদেশে মানুষের মধ্যে থেকে গড়ে উঠেছে চুয়ান্ন নির্বাচন একটা অসাধারণ নির্বাচন হয়েছিল যে মুসলিম লীগ যে তখনকার মানে সে মনে হতো যে এরাই মানে সেই সাত সাতচল্লিশে যে ভূমিকা রেখেছিলো একচেটিয়া সব ভোট পেয়েছিল তারা চুয়ান্নতে এসে যে একদম মানে ভরাডুবি হলো এটা ছিল মানুষের মধ্যে একটা গণজাগরণ মানুষের মধ্যে একটা সে ভাষাভিত্তিক জাতীয়তাবাদী চেতনার সে সে গড়ে উঠেছিল আর রাজনীতি এই রাজনীতিকে কিন্তু পশ্চিমারা ভয় পেয়ে আটান্নটে মার্শাল ল আনলো কেন ফেব্রুয়ারি উনষাটে ইলেকশন হওয়ার কথা ছিল সাহেব আমরা তখন এখানে ছাত্র ওনাকে বললাম যে আপনি বোগরা মোহাম্মদ আলীর অধীনে কেন মন্ত্রিত্ব অ্যাকসেপ্ট করলেন তো ওখানে দেখেন একটাই শর্ত আমার ছিল যে ফিফটি নাইন ফেব্রুয়ারিতে তারা ইলেকশন দিয়ে দেবে ইলেকশন দিলে কিন্তু দেখতে যে আমাদের একদম মানে আমরা সে পুরাটা একটা ল্যান্ডস্লাইড বিক্রি ওখানে হওয়ার কথা যেটা সত্তরে হলো একবারই কিন্তু ন্যাশনাল ইলেকশন হয়েছে পাকিস্তানে সত্তরে তার আগে হয় নাই কিন্তু এটা আমরা অনেকেই ভুলে যাই সাতচল্লিশ থেকে সত্তর পর্যন্ত ন্যাশনাল ইলেকশন ওয়ান পার্সন ওয়ান ভোট অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ হয় নাই যেটা ফিফটিএট ফিফটি নাইনে হওয়ার কথা ছিল সেটা হতে না দিয়ে তারা মার্শাল ল করে ফেললো অক্টোবরে করে ওই বেসিক ডেমোক্রেসি করলো ইনডাইরেক্ট ইলেকশন করলো তো ওই ইনডাইরেক্ট ইলেকশন করে আমি এটা ইন্টারেস্টিং ইনডাইরেক্ট ইলেকশন পঁয়ষট্টি সনে আওয়ামী লীগ মাত্র ছয়টা ন্যাশনাল সিট পেয়েছিলো এমএনএ সেই যখন ওয়ান পার্সেন্ট ওয়ান ভোট হলো সেভেন্টিতে পাঁচ বছর পরে একদম ওয়ান সিক্সটি নাইনের মধ্যে ওয়ান সিক্সটি সেভেন পেলো তো এই জিনিসগুলো মনে রাখতে হয় যে মানুষের মধ্যে সেই জিনিসটা যে মানুষকে যদি সে সুযোগ দেওয়া হয় মানুষ রায় ঠিকই দেয় তো সেই কারণে বলি যে গণতন্ত্র মানুষ এখনও চায় কিন্তু গণতন্ত্রকে আমরা আমি আসছি যে কেন এই যে আপনি বললেন যে ভোট তো আমরা দিয়েছি আমি বিশেষ করে দু থেকে শুরু করি আঠাশে ডিসেম্বর দু হাজার যে নির্বাচন হলো আমি তো সত্যি সেদিন ভেবেছিলাম যে সত্তরের মতো একটা নির্বাচন হয়েছে স্বাধীনতার পক্ষে আমরা যাকে বলি তারা মোটামুটি সব এক ঐক্যবদ্ধ হয়ে অসম্ভব যেটা মনে করা হতো যে বিএনপি জামাত এদেরকে কীভাবে আমরা ওদের সঙ্গে মুক্ত হব ওরা হতে দেবে না তারা তো সব কিছু ঠিকঠাক করে রেখেছিলো যে তারেক রহমান প্রাইম মিনিস্টার হচ্ছেন তেইশে জানুয়ারি একদম মানে গেট টেট আমি সচক্ষে দেখি একশো গেট ময়মন সিংয়ের পথে একশো গেট বগুড়ার পথে সব রেডি তো এগুলো হলো না তো তো সেটাই কথা হলো যে মানুষ দেশে পরিবর্তন আনতে পারে আর চারবার ইলেকশন হয়েছে চারবারই কিন্তু সরকারে যারা ছিল তাদেরকে বিরুদ্ধে মেজরিটি গেছে এটাও একটা কিছু মানে এই জিনিসটাকে মানে বুঝে বোঝা উচিত মানুষ সচেতন কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে আসেন তো মানুষ এখন বলছে ভাই চারবার তো দেখলাম এই সার থেকে আমরা মুক্ত হলাম যে আমরা ওই ধরনের গণতন্ত্র চাই না যেসে এক একনায়কতা থাকবে রাবার স্ট্যাম্প পার্লামেন্ট হবে পার্লামেন্টে কোনো এখন চারবার আমরা সংসদীয় গণতন্ত্র দেখ মনে রাখতে হবে নব্বইয়ে আমাদের দাবি ছিল যে আমরা শুধু ভোট চাই না আমরা সংসদীয় গণতন্ত্রতে ফিরে যেতে চাই অর্থাৎ রাষ্ট্রপতি থাকবে না সরকার প্রধান সরকার প্রধান হবেন যিনি মেজরিটি পার্টি যেমন ইংল্যান্ডে আছে মেজরিটি পার্টি লিডার তাকে প্রাইম মিনিস্টার করা হবে তিনি মোটামুটি সেই রাষ্ট্রপ্রধান থাকবেন এইগুলো আমরা করলাম কিন্তু চারটা ইলেকশনের পরে দুই দুইবার দুইবার রাষ্ট্রপ্রধান হওয়ার পরে সরকার প্রধান হওয়ার পরে প্রশ্ন মানুষ হচ্ছে যে আমাদের এই সংসদীয় গণতন্ত্র তো যেটা চেয়েছিলাম সেটা তো দেখি না সংসদ একদম নিষ্ক্রিয় কেন সব বিষয় যেটা রাষ্ট্রপতি সিস্টেম যখন ছিল তখনও দেখতাম যে সংসদীয় গণতন্ত্র ছিল না তখন যে অবস্থা দেখতাম এখন তো মোটামুটি সংসদকে সেভাবে আমরা পাচ্ছি তো এই প্রশ্ন জবাবটা আমাদের খুঁজে দিতে হবে নিজের কাছে দিতে হবে যে সংসদীয় গণতন্ত্রকে কেন কাজ করতে দেওয়া হয়নি এখানে আমি মানে আলোচনার স্বার্থে বলছি যে যে রাজনীতি দেশে চলমান এই রাজনীতির মধ্যে সেই এই কারণগুলো খুঁজে বার করতে হবে তাই না যারা রাজনীতি করছেন যারা তাদের কর্মী তাদের সমর্থক তাদের সাংসদ তাদেরকে এরা কীভাবে নেতৃত্ব দিচ্ছেন তাদেরকে থেকে কীভাবে তাদেরকে তাদের দায়িত্ব বোঝানো হচ্ছে আর কিভাবে তারা দায়িত্ব পালন করছেন এখন যে অনেকেই বলবেন অনেকেই সাংসদ এখানে তো আসেন আপনার কাছে তো সাংসদরা আসেন আমি জানি না মাইকের সামনে কি বলেন কিন্তু আপনার সঙ্গে চা খাওয়ার সময় তো বলেন বুঝছেন তো ভাই আমাদের তো আসলে কোন বলার কোনো সুযোগ নাই এটা বলেছেন কিনা উভয় দলেরই উভয় দলেরই এইটাই হলো আসল প্রবলেম যে কেন আমি আমি বলি যে কেন ভাই তারপর আমাকে বলেন বুঝছেন তো আমি বললাম আর বুঝলাম না কেন বুঝবো কি বুঝছেন তো মানে আমি বলেছি আমি একটা বই লিখবো এরপরে পরে যদি বই লিখি তার নাম হবে বুঝছেন তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি লাইনে একজন কলা সম্ভবত দেখি কি

এটা কোরআনের বিপরীত কোরআনের আয়াতের বিপরীত কোরআনের আয়াতের বিপরীত আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাদের আসার জন্য কোরআনের ব্যাখ্যা করা আমি তো বলি যে ঠিক আছে এটা আপনার